নবীর গুরু সুন্নতগুলি কত গুরুত্বপূর্ণ আমরা জানি না রাতে যখন ঘুমাতে যাই আমাদের রাতের ঘুমের শত্রু হচ্ছে আগুন নবী পাক বারবার বলে দিয়েছেন আর মানুষের ঘুমের মধ্যে বড় শত্রু হচ্ছে তার ঘরের আগুন সেই জন্য কয়েলের আগুন চুলার আগুন গ্যাসের আগুন যত আগুন আছে আগুন জাতীয় যত কিছু আছে সব নিভিয়ে আমাদেরকে কি করতে বলেছেন ঘুমাইতে বলেছেন প্রিয় হাজেরিন এটা ফয়সালা আংটির ব্যাপারে এটা সরাসরি ফয়সালা সময় নাই কানা ইয়াতা খাত্তামু ফি আমিনিহি কানা ইয়াতা খাত্তামু ফি ইয়াসারিহি আমার নবী ডান বাম দুনো হাতে আংটি পরিধান করতেন ডান বাম দুনো হাতে আমার নবী পাক আংটি ব্যবহার করতেন কিন্তু মধ্যম আঙ্গুল শাহাদাত আঙ্গুলে আমার নবী আংটি পরিধান করতেন না এই মধ্যম আঙ্গুল শাহাদাত আঙ্গুলে আমার নবী সহজে আংটি পরিধান করতেন না আমার নবী এই কনিষ্ঠ আঙ্গুলে একেবারে ছোট এই ছোট কনিষ্ঠ আঙ্গুলে আমার নবী এই ছোট কনিষ্ঠ আঙ্গুলে আমার নবী পাক আংটি ব্যবহার করতেন তো সেই জন্য আংটি পরা সুন্নতের অংশ ঠিক আছে কিন্তু আংটি স্বর্ণের হতে পারবে না রূপার হতে হবে পাথরের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই কিন্তু এই এই কথা মনে রাখবেন হাদিসে পাকের যে আমলটুকু আমাদেরকে এখানে বলেছেন আমরা সেগুলি মনে প্রাণে আমল করব আর আগুনের ব্যাপারে যেটা বলা হয়েছে আপনারা সব সময় ঘুমানোর আগে এক মদিনার জমিনের মধ্যে এক সাহাবীর ঘরে আগুন লেগেছিল এর পর পরে আগুন লাগার পরে পরে আমার নবী পাক এই হাদিসখানা বর্ণনা করেছেন তোমরা রাতে ঘুমানোর সময় তোমাদের চুলা কয়েল যত আগুন জাতীয় আগুন ধরতে পারে শর্ট সার্কিট যত রকমের আছে আর কি সবগুলি বন্ধ করে ঘুমাইতে বলেছেন